অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার জন্য $4 বিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে চীন। এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পালিথা কোহনা। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পালিথা কোহনা জানান, কলম্বো এই মুহূর্তে চীনের ঋণ পরিশোধ করতে চীনের কাছে $1 বিলিয়ন ঋণ চেয়েছে। আগামী বছর এই অর্থে সমপরিমাণ ঋণ শোধ করার কথা রয়েছে। এছাড়া চীনা পণ্য আমদানি আবারও চালু করতে আরও $1.5 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে বলে জানান শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।